ওদের হাসির জন্যই গান বাং করে ভিডিওগুলো বানায়, তো এটা নিয়ে শেয়ার করার কিছু নেই, শুধু মজা নাও। যারা সবার করো পুলি মেরে দিব হরেন পক পক ও হরেন পক পক। হাই দিস ইজ বাঙালি বাবু, আর ভিডিওর স্টার্টিংটা দেখে বুঝে গেছো আশা করি। তো আজকে কথা বলবো পুরুলিয়ার সেই গানগুলো যেগুলো একটুর জন্য, জাস্ট একটুর জন্য অস্কার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে, সেটা বড় কথা নয়। তো লেটস স্টার্ট। তো প্রথম অস্কার থেকে বঞ্চিত হওয়া, মদন ভাই রিপিট, তো আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে কি ঢোকানোর কথা বলা হয়েছে। না মানে সেটা না হয় ঠিক আছে, তো ভালো মন্দ গল্প করার কি আছে, যেটা করছিলে সেটা করো না বাবা। আর এই সেই অস্কার না পাওয়া গায়িকা, মুখটা দেখে মনে হচ্ছে যেন পাস্তারে বিড়ি ফুঁকে এসেছে। এদিকে এই দাদু আমাদের দেবদার ফ্যান হওয়ার কারণে ফুলটুসি ফুলটুসি বলে গান করতে থাকে। না মানে দাদুর মুখটা দেখে আমার এই গানের প্রতি 1 কিলো সম্মান কিন্তু বেড়ে গেছে। তো এই গানের ভেতরে যেটা ঢোকানোর কথা বলা হয়েছে, তুমি যদি সেটা না বুঝতে পারো তাহলে তুমি এখনো 100% ন্যাচারাল সুস্থ আছো, এটা বড় কথা না। পাগলটা না থাকলে আমরা এই অস্কার না পাওয়া গানগুলো কখন হয়তো শুনতেই পেতাম না। তৃতীয় অস্কার না পাওয়া গান, কাছিয়ে বলছি মাইয়া মানুষের বুকে হাত দিতে তোর লাজ লাগে নাই? লাজ তোর কাছে আবার লাজ কিসের রে মহুয়া? তুই আমার প্রথম প্রেমের পদ্ম কলি, আমার লাজ লজ্জা সবকিছু তো চিচরণে দিলাম ডালি। ভাই কোথায় দিলি জানো, কোথায়? সবকিছু তো চিচরণে দিলাম ডালি। বেশি আলবাল বকলে না, কানের গোড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো যে তখন তোর মায়ের সঙ্গে ছিলাম। আমি পাগল কইয়েছি প্রেমে মাতাল কইয়েছি, আমি পাগল কইয়েছি প্রেমে মাতাল কইয়েছি। আহ উফ আ, আরে গান্ডু এটা পানু না, এটা গান। মানে যে লিরিক্স লিখেছে সে নিশ্চয়ই পানুকর, না হলে এরকম লিরিক্স কেউ লেখে? কুছ ভি কুছ ভি। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, রসে ভরা কলসি তোর লাগে জমাইছি, মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি? খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, খা না। মধু তো অনেক খেয়েছি, মৌচাকের মধু খেয়েছি, এটা কেমন ধরনের মধু যে চুষে চুষে খেতে হবে বলো? বেশি আলবাল বকলে না, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। মদন ভাই নেক্সট। একটা অসাধারণ, ওহো এই যে মামনি কোন বাদরের কথা বলছো শুনি। দাদা জানে তো তুমি এইসব ভিডিও বানাচ্ছ, ফাটাফাটি অসাধারণ সুন্দরী। তো এই সব ভিডিও দেখার পরে এক টিকটকার অনুপ্রাণিত হয়ে একটা ভিডিও বানিয়েছে, ভিডিওটা দেখুন। আমি এই ভাইকে একটাই কথা বলবো, এইসব ভিডিওর মধ্যে করিস না ভাই, এগুলো নোংরাম। মদন ওই গানটা প্লে করতো, ওই গানটা। দাদা কোন গানটা?
আরে ওটা ওটা প্লে কর না। আচ্ছা সেসব তো নয় ঠিক আছে, কিন্তু নুনুর বাপ কি সার নাকি যে গুতাইন দিবে? হ্যাঁ দেখ মদন, এইসব গান চলবে না, এটা একটা ভালো চ্যানেল, এইসব গান দিস না, চেঞ্জ কর চেঞ্জ কর। প্রথমে ভেবেছিলাম এই মামনি খুব ভালো, সব দোষ ওই ডিরেক্টরের, সব দোষ ওই ডিরেক্টরের। ঘনা ঘনা ও ওই ঘনশ্যাম এক নম্বরে পাঁচ কি করে ওদের এসিটা চালা। এই ভিডিওটা দেখার পরে আমার ধারণা চেঞ্জ হয়ে গেছে, এই মামুনির এই একটা বোতলে কিন্তু হয় না, এর পুরো পাড়াটা লাগবে। মদন ভাই ইন্ট্রো ফিন্টো মার, ভিডিও প্রায় শেষের দিকে। এটা কে রে মদন? আরেকটু হলে তো হার্ট ফেল করতাম মায়েরি। ওটা গায়ক দাদা, গায়ক গায়ক। হ্যাঁ সারা মুখটা দেখে মনে হচ্ছে গুটকাকে থুতু ফেলতে এসে গানটা করে ফেলেছে। এভরি করে কি করে হবে? আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এসব ধরনের ভিডিও পার্ট টু পেতে গেলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে হবে, তবে পার্ট টু আসবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা দাবাতে কিন্তু ভুলো না, এটা রিকোয়েস্ট। থ্যাংক ইউ অ্যান্ড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক কমেন্ট।